আলোর প্রদীপ যুব সংগঠন মূলত কাজ করছে প্রাইমারি সেকশনে, যেসব ঝরে পড়ার সম্ভাবনা আছে যেসব শিক্ষার্থীদের, এই শিক্ষার্থীদেরকে আবার কীভাবে স্কুলমুখী করে তাদের শিক্ষা জীবনে ধরে রাখা যায় এইটাতে আমরা সহায়তা করছি এবং কাজ করছি 2013 থেকে। এই শিক্ষার্থীরা যেহেতু অত্যন্ত নিডি পরিবার, বগুড়াতে, হ্যাঁ বগুড়া সোনাতলা উপজেলাতে আমাদের অফিসটা, তো আমরা শুরু মানে এরা তো হচ্ছে বলতে গেলে একদম দরিদ্র পরিবারের সন্তান, তো স্বাভাবিকভাবে যারা দরিদ্র মানে অপুষ্টিতে ভোগে এই ধরনের যারা নিডি পরিবার আছে তারা তো অপুষ্টিতে ভোগে সেই সব ওইভাবে পায় না। তো আমরা 2013 সাল থেকে তাদের পুষ্টির কথাটা বিবেচনা করে পুষ্টি প্রকল্প হাতে নিয়ে তাদেরকে রেগুলার আমরা একটা করে ডিম এবং ফল খাওয়াচ্ছি যেন তাদের পুষ্টির চাহিদা মেটানো যায়। আর পাশাপাশি আমরা কাজ করছি হচ্ছে মাদক প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে, মানুষকে বোঝাতে এটা যে আসলে মাদকের যে সমস্যা, আমরা সবাই সবসময় কম বেশি সবসময় সবার সেমিনারে এই বিষয়টা নিয়ে আলোচনা করি কিন্তু আসলে আমরা নিজেরা উপলব্ধি করি না এটাকে, আমরা মনে করি যে এটা পাশের বাড়ির সমস্যা, তো আমরা এটা পরিবর্তন করতে চাই এই চিন্তাটাকে, যে এইটা হচ্ছে পাশের বাড়ির সমস্যা না, এটা হচ্ছে আমাদের সমস্যা, আমার নিজের সমস্যা। রাইট, এই কারণে এই তিনটা মূলত আমাদের বেচ কার্যক্রম চলছে আর কি। তো একদিন আমার পাশের বাড়ির এক ভাবি সম্পর্কে আমার হয়, উনি এসেছেন দাদার কাছে চিকিৎসাপত্র নেওয়ার জন্য, ওষুধ নেওয়ার জন্য। তা দাদার কাছে এসে যখন ওষুধ নিয়ে আসে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, তো বারান্দায় বসে দাদা ওনাকে জিজ্ঞেস করলো যে আসলে তোর ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, দাদা আবার এই বিষয়গুলো খোঁজ খবর নেন। তো উনি বেশ আক্ষেপ নিয়ে বলল যে না দাদা স্কুলে তো যেতে পারে না, পাঁচজনের সংসার, তিনটা ছেলে মেয়ে লেখাপড়া করে, তা আসলে ওর বাবা রিক্সা চালায়, এই খরচটা আসলে বহন করা ওদের পক্ষে পসিবল না, আবার হচ্ছে ড্রেস লাগে, সহায়ক বই লাগে, খাতা কলম লাগে, পরীক্ষার ফিস লাগে, তিনজনকে দিয়ে যা ইনকাম করে তা দিয়ে আসলে সংসার চালানো খুব কঠিন, যার কারণে ছেলে মেয়েরা ওইভাবে স্কুলে, ছেলেটা মোটামুটি যায় কিন্তু মেয়েটাকে একদমই যাওয়া বন্ধই বলতে গেলে। তো ও তখনই ওই বিষয়টা আমার মাথায় চলে আসে যে আসলে এইটা কেমন কথা, আমরা তো অনায়াসেই সচ্ছল পরিবার হিসেবে পড়াশোনা করে যাচ্ছে কিন্তু এই ছেলেমেয়েরা কি পড়াশোনা করবে না। তখন আমি আমার পার্শ্ববর্তী যে সহপাঠী ছিল, আমার বড় ভাইরা ছিল, তাদের সঙ্গে বিষয়টা নিয়ে পরামর্শ করি, তাদেরকে বোঝাই ঠিক এইভাবে মানে চিন্তাটা আমি আমার দিক থেকে শেয়ার করেছি এইভাবে যে সবাই তো হচ্ছে তোমরা কম বেশি সিগারেট অনেকেই খায়, তো সেখান থেকে দিনে যদি পাঁচটা ছয়টা সিগারেট খাও কেউ, তো 2 টাকা করে যদি সেভ দেওয়া যায়, মানে 5টার জায়গায় 1টা কম খেলে, তাইলে এই 2 টাকা যদি আমরা জমাই, এই ধরনের যারা ছেলে মেয়েরা আছে পড়াশোনা করতে পারছে না আর্থিক অবস্থায় অনটনের কারণে বা ঝরে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তা আমরা কি কিন্তু তাদেরকে কিছু সহায়তা করতে পারি, ধরে রাখতে পারি। তো বললাম প্রথমে সবাই আইডিয়াটাকে ভালো মনে করলো কিন্তু আসলে চিন্তা একটা যে 2 টাকা করে দিয়ে অদ্য আসলে ভালো কিছু করা সম্ভব কি না। তো এটা বলতে আমার এক সহপাঠী এবং বড় ভাই মহসিন আলী, উনি কেন যেন আমার হাতে 2 টাকা দিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে এই 2 টাকা রাখেন, এটা দিয়ে দেখেন কিছু করা যায় কি না। তাই আমি বললাম ঠিক আছে ভাই, এইটা যে দিলেন এইটা আমার কাছে, আজ থেকে আমি এটা স্টার্ট করলাম। তা আমি তার টাকাটা নিলাম, নিয়ে আমি আমার ডায়েরির পাতায় সুন্দর করে এটা এন্ট্রি দিলাম। আপনি বলছেন 2013-র কথা? না, এটা 2008-এর 2008-এর আমরা হচ্ছে এন্ট্রি দিলাম। দেওয়ার পরে আমি আমার যারা আরও যারা পার্শ্ববর্তী বড় ভাইয়েরা আছে তাদের কাছে বিষয়টা শেয়ার করলাম, তো মোটামুটি তারা আসলে বিষয়টাকে বেশ ভালোভাবেই দেখলো যে যদি করা যায় তাহলে ভালো কিন্তু চ্যালেঞ্জ মনে করছে যে 2 টাকা করে সপ্তাহে জমাইটা কেমন একটা ব্যাপার। তো এইরকম 2 টাকা জমাইতে জমাইতে আমার হচ্ছে 40 টাকা হয়ে গেল। তো যখন 40 টাকা হলো তখন আমি চিন্তা করলাম যে একটা ফর্ম করা দরকার।